কুখিয়ার কুতুপালং বালুখালী ক্যাম্পের বিস্তৃতি এখন চার হাজার একর এটুকু জায়গার মধ্যেই বসবাস করছে প্রায় ছয় লাখ রোহিঙ্গা এসব রোহিঙ্গারা পাহাড়ের গাছপালা কেটে পাহাড়ের উপরে পাহাড়ের ঢালে এবং সমতালে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে গত বছর আগস্টে সহিংসতার পর থেকে আসা রোহিঙ্গারাই এই বসতি গড়ে তুলেছেন নতুন আসা সাত লাখ সহ কক্সবাজারে মোট রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় দশ লাখ পুরো জেলায় পাঁচ হাজার আটশো একর ভূমি এখন রোহিঙ্গাদের দখলে কৃষি জমি পাহাড় বন উজাড় করে নির্মিত এই বসতি বিপুল সংখ্যক মানুষের জন্যই এখন বিরাট ঝুঁকি তৈরি করেছে এখানে বহু রোহিঙ্গা আছেন যারা রাখাইনে এর থেকে অনেক ভালো পরিবেশেই জীবনযাপনে অভ্যস্ত ছিলেন হাসান আলী এমনই একজন বারো সদস্যের পরিবার নিয়ে তার ঠাঁই হয়েছে ক্যাম্পের দুটি ঝুপড়ি ঘরে দোতলা কাঠের ঘর ছিল আমার ত্রিশ লম্বা ত্রিশ হাত চওড়া কিছু ফেলে এসেছে থাকবো কখনো ভাবতে পারিনি প্রাণ ভয়ে পালিয়ে আসা আর শরণার্থী জীবনের এই কষ্ট হাসান আলীকে আবেগপ্রবণ করে সামনে প্রতিকূল আবহাওয়া আর ঝড় বৃষ্টিতে কি পরিণতি হবে সে দুশ্চিন্তাও ভর করছে হাসান আলী এবং তার মতো অন্যান্য রোহিঙ্গাদের আর এক মাস আছে মে মাসেই তো শুরু হবে ঝড় এই ঘরে কি করব জানি না আমরা অপেক্ষায় আছি ঘরগুলো যদি আরও শক্ত করে বেঁধে দেয় সেই জন্য ক্যাম্পের ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের জন্য যতটা সম্ভব নিরাপদ আশ্রয় শিবির গড়ে তোলার কাজ হচ্ছে এই পাহাড়কে ঘিরে এ কাজের তদারকির দায়িত্বে থাকা পরামর্শকদের একজন স্থপতি মোহাম্মদ হোসেন ইঞ্জিনিয়ারিং টার্মসে কোনো বিল্ডিং এখানে হয়নি মানে শেল্টারের ক্ষেত্রে বলছি এই যে ঘরটা দেখতেছেন পুরোটা হ্যাঁ এই ঘরের জন্য আপনার পুরো অংশটা যখন করা হয় উপরের তখন এটার জন্য লুজ মাটিগুলো এখানে আসে সমস্যা হচ্ছে এই ধরনের পাহাড়গুলা ক্যাম্পে ভূমিধস এবং বন্যার ঝুঁকি কেন সেটি ব্যাখ্যা করছিলেন এই স্থপতি এমনিতে খুব ভালো যখন আপনার বৃষ্টি হবে হ্যাঁ মানে আমি বলবো না কি হবে আর কি একটা আপনি এখান থেকে এই যে হাইটটা এখানে হচ্ছে দুই ফিট এখানে দুই ফিট আবার দুই ফিট ওখানে এখান থেকে হাইট হচ্ছে দশ ফিট দশ ফিট যদি খাড়া থাকে হ্যাঁ এটা যে কোনো সময় একটা ল্যান্ডস্লাইড মানে এখানে ম্যাসাকার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে মারাত্মক ঝুঁকির কারণে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সংস্থাগুলো আপনি জানেন এই এলাকাটি দুর্যোগপ্রবণ প্রবণ সাইক্লোন ও খারাপ আবহাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ মানুষ এখানে অস্থায়ী শেল্টারে বসবাস করছে যেটি কেবল ত্রিপলের ছাউনি ও নির্মিত এটা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ আইওএম সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে মিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে চাচ্ছে বন্যা ও বৃষ্টি কাদার মধ্যে যেন ক্যাম্পে মানুষের কাছে খাবার পানি সহ জরুরি সাহায্য নিয়ে পৌঁছানো যায় সেটি ঠিক রাখা জরুরি কারণ এই মানুষগুলো সবাই সাহায্যের উপর নির্ভর করেই বেঁচে আছে এদিকে রোহিঙ্গাদের সহায়তায় চলতি বছরের জন্য যে তহবিল আহ্বান করা হয়েছে তার একটি বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পরিস্থিতিকে এক কথায় বিপদজনক বলেই অভিহিত করা হচ্ছে আমাদের হিসেবে অন্তত দেড় লাখ মানুষ বন্যা এবং ভূমিধসের মারাত্মক ঝুঁকিতে আছে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া দরকার আমরা এ পর্যন্ত মাত্র কয়েক হাজার মানুষকে স্থানান্তর করতে পেরেছি এক্ষেত্রে বড় সমস্যা হলো তাদেরকে কোন জায়গায় সরিয়ে নেব তবে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের খুব দ্রুতই সরিয়ে নেওয়া দরকার বিষয়টি চ্যালেঞ্জের যে কারণে ক্যাম্পের অভ্যন্তরীণ ঝুঁকি কমানোর জন্য কিছু কাজ করা হচ্ছে ক্যাম্পে সরেজমিনে ঘুরে যেটি বোঝা যায় তা হলো ভূমিধ্বস এবং বন্যা ঠেকাতে যে তৎপরতা চলছে সেটি সার্বিক সংকটের কাছে সামান্য কারণ ক্যাম্পের যেসব অস্থায়ী ঘরে লাখ লাখ রোহিঙ্গারা বসবাস করছে সেটিকে কোনোভাবেই সম্পূর্ণ নিরাপদ বলা যায় না কর্তৃপক্ষ জানাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় চলছে সমন্বিত কার্যক্রম দশ হাজারের মতো লোক স্থানান্তর করা হয়েছে এই প্রক্রিয়া চলছে এবং আমরা আশা করছি যে আগামী দুমাসের মধ্যে এই চব্বিশ হাজার পঁচিশ হাজার লোককে আমরা সরিয়ে নিতে পারবো আর একই সাথে এর যে বলা ধারণা করা হচ্ছে যে নিম্ন অঞ্চলগুলিতে প্রায় সত্তর হাজারের মতো লোক বসবাস করছে তারা আপনার বৃষ্টিপাতের ফলে যদি পাহাড়ি ডল হয়ে থাকে তাহলে বন্যায় তাদের ঘরবাড়ি প্লাবিত হতে পারে এই ধরনের প্রায় সত্তর হাজার লোক তাদেরকে তাদেরকেও আমরা পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু বাস্তব অবস্থা হলো এই বর্ষা মৌসুমের আগেই নিরাপদ জায়গায় সরিয়ে সবাইকে ঝুঁকিমুক্ত করা যাবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে এই অবস্থায় সরকার পর্যায়ক্রমে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাঞ্চরে সরিয়ে নেওয়ার একটি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাষাঞ্চরের সুনির্দিষ্ট মডেলে ঘরবাড়ি সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে সরকার এক লাখ রোহিঙ্গা ভাষাঞ্চরে নেওয়ার কথা জানালেও ঠিক কবে নাগাদ সেটি শুরু হবে সেটি এখনও স্পষ্ট নয় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা